এসসিআরটি বাংলা ডিএলএড যে কোর্স আমি তোমাদের কন্টিনিউ করছি বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমাদের যদি বাংলা সিলেবাসে বাংলা ব্যাকরণ থেকে থাকে তো এই ভিডিওটি তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো বিশেষ করে বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষায় একটি সন্ধি বিচ্ছেদ আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর ভূমিকা পালন করছে। তো মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি সন্ধি বিচ্ছেদ আজকে আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো, যেগুলি আগন্তুক দিনে তোমাদের পরীক্ষায় আসার সবচেয়ে বেশি চান্স রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, মুখচ্ছবি, মুখচ্ছবি মানে কী হবে? মুখ যোগ ছবি। সম্মান হবে আমাদের কী হবে? সম যোগ মান। তারপরে কি? তারপর হবে তদ্ধৎ। তো তদ্ধৎ মানে হবে তদ যোগ হিত। তারপর দেখো সচিদানন্দ, সচিদা মানে কী হবে? সচেত যোগ আনন্দ। তারপর সচ্চরিত্র, সচ্চরিত্র হবে মানে সৎ যোগ চরিত্র। তারপর বাগজাল, বাগজাল মানে হবে বাগ যোগ জাল। তো বাগদেবী, বাগদেবী হচ্ছে বাগ যোগ দেবী। মোস্ট ইম্পর্টেন্ট আমি খুব তাড়াতাড়ি করে বলে দিচ্ছি যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয়। তারপর দেখো বাঘ, কিংবা। তো কিংবা দেখো কী করে দেওয়া আছে, দেখো কিংবা হচ্ছে কিম যোগ বা, তত্ত্ব মানে কি? তৎ যোগ ত। তো প্রশ্চদ মানে হবে প্র যোগ ছদ, উদ্ধত মানে হবে উদ্যোগ হত, উদ্যম মানে হবে উদ্যোগ দম, তারপর উদ্ভব হবে উদ্যোগ বম। তারপর হচ্ছে কৃদন্ত, কৃদন্ত হবে কি? কৃত যোগ অন্ত, কৃত যোগ অন্ত কী হবে? কৃদন্ত। তারপর দেখো রয়েছে কিন্নর, কিম যোগ ন। এই তো কিন্নর বলতে কিম যোগ ন রয়েছে, দেখে নাও, বারবার দেখে নাও, কিম যোগ ন রয়েছে কিন্নর, ঠিক আছে। তারপর দেখো তদন্ত, তৎ যোগ অন্ত। তো বিচ্ছেদ মানে কী হবে? বিচ্ছেদ মানে হবে বি যোগ ছেদ। তারপর নেক্সট দেখো আরও রয়েছে সন্ধান, সন্ধান কী করে হবে? সম যোগ ধান। তো উল্লেখ, উল্লেখ হবে ওত যোগ লেখ। তারপর উজ্জ্বল হবে ওত যোগ জল, তৎছবি হবে তৎ যোগ ছবি, সদ্গুরু হবে সৎ যোগ গুরু, কিংবুত হবে কিম যোগ ভূত। তারপর হবে সংবরণ মানে কি? সম যোগ বরণ। তারপর সন্ন্যাস হবে সম যোগ নাশ, উল্লেখিত হবে ওত যোগ লিখিত, উচ্চারণ হবে ওত যোগ চারণ, উশৃঙ্খল হবে ওত যোগ শৃঙ্খল, যাগ জীবন হচ্ছে জগৎ যোগ জীবন হচ্ছে জগৎ জীবন। দেখো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলছি সবগুলি। তারপর দেখো স্বয়ম্বরা, স্বয়ং যোগ বরা, সংহাত। তো যেখানেই অনুষ্কার থাকবে সেখানে কিন্তু ম থাকবে, ঠিক আছে। যেমন সংবাদ, সম যোগ বাদ, এই ধরনের আসবে। আচ্ছাদন, আ যোগ ছাদন, স্বচ্ছন্দে কী হবে? স যোগ ছন্দে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি, নেক্সট কোনটি রয়েছে। তারপর দেখো সংশোধন, সংশোধন কি? সম যোগ শোধন, সেটি হবে সংশোধন। তারপর হচ্ছে সংযোগ, এটি সংযোগ মানে সম যোগ যোগ একটু আগে বলেছিলাম। অঙ্গচ্ছেদ মানে অঙ্গ যোগ ছেদ, শরৎচন্দ্র মানে শরৎ যোগ চন্দ্র হবে শরৎচন্দ্র। তো বৃহৎ ডক্কা মানে বৃহৎ যোগ ডক্কা, জগদীন্দ্র মানে জগৎ যোগ ইন্দ্র। তারপর কী হবে চল শক্তি, চল যোগ শক্তি। তারপর দেখো বাগধারা, দেখো বাগধারা কী করে দিয়েছে? বাগ যোগ ধারা, ঠিক আছে। হৃৎকম্প, হৃদ যোগ কম্প, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা ডিএলইডি বা বিএড তোমরা যারা এন্ট্রেন্স দিয়ে চলেছো তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বাংলা সিলেবাস তোমাদের যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে। এবং এই সহজগুরু চ্যানেলে প্রতিনিয়ত আমি এসে বিভিন্ন বিষয়ের উপর তোমাদের ভিডিও তৈরি করতে থাকি প্রতিনিয়ত, জেনারেল ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল ইংলিশ, যাতে তোমরা কম্পিটিটিভ এক্সাম যাতে তোমরা অনায়াসে তোমরা ক্র্যাক করতে পারো। এবং তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটি অবশ্যই একটু শেয়ার করে দেবে ভিডিওটি, যাতে সবাই এই ভিডিওটি সবাই দেখতে পারে। তারপর দেখো আরও কয়েকটি হচ্ছে, যেমন সর্বং সহা, সর্বং যুগ সহা, সংযোজন হচ্ছে কি? সম যুগ যুজন। আর যাবজ্জীবন হচ্ছে যাবৎ যুগ জীবন, আলোক ছোটা মানে কি? আলোক যুগ ছোটা, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে বাকি সন্ধি বিচ্ছেদের পাঠগুলি দিয়ে দেবো এবং কী করে প্রশ্ন আসে এবং প্রশ্ন উত্তর স্যাম্পল সেট আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সহজগুরুর সাথে থাকবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অসংখ্য ধন্যবাদ।